দেবরিয়া আপনার কাছে আইসি, আপনি আমার বাস আর শুনুন আমাকে। ঠিক আছে, নাই শুইলাম, শুইলে যান আপনার আপত্তি। তা মোর মাইয়ের আরে কাইডিয়া নেছিলেন কে, আল্লাহ কিন্তু সইবে না, মোর বরদোয়াই কিন্তু আপনাকে কপালে ঠাডা ভরবে। তোর মেয়েকে আমি কেড়ে নিয়েছি, কি ফালতু কথা বলছিস? আমনে এখানে আওয়ার পর থেকে কাজল আড়াল থেকে আমার মাইয়া দিগিরে দিয়া আপনারে বশ করতে চাইতে আছে। আপনার লেগে আমার সুখের সংসার খান খান হইয়া যাইতে আছে। এসব কি বলছিস তুই? ঠিকই কইতে আছি রাজ সাহেব, আপনি দয়া করিয়া মোর আর কাজলের সংসারটা নষ্ট করিয়েন না, মাইয়াডারে মোর বুকটা সিনাইয়া নিয়েন না। আপনার বাপে মোর মাইয়াডারে কাজলের কাজটা নিজের কাছে লইয়া গেছে, ওরে সারা আমি বাঁচবো না। দয়া করিয়া মোর দিগিরে ফিরাইয়া দেন। আমার সাথে লাইনে আইছে তুমি আবার আমার বাড়িতে এসেছো বাবা আঙ্কেল? তুমি কে? তোমার বাবা আঙ্কেল? তোমার বাবা তোমাকে নিতে এসেছেন, এসব। আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? এসব বাবা আঙ্কেল, এসব বাবা আঙ্কেল, আমি ব্যথা পাচ্ছি বাবা আঙ্কেল, বাবা আঙ্কেল, বাবা আঙ্কেল। যা এখান থেকে, তোর মেয়েকে নিয়ে চলে যা, আর কোনোদিন এখানে আসবি তো ওকে আমি, ওকে আমি মেরে ফেলবো। যা এখান থেকে। বাবা আঙ্কেল আমি যাব না, আমি যাব না বাবা আঙ্কেল। মুইয়া রামুন, এবার তোর ইমোর কাছে আইতে হইবে। তুই আমাকে সবার কাছে ছোট করে দিতে চাস, সবার কাছে তুই মহান সাজতে চাস। বিশ্বাস কর, বিশ্বাস কর, আমি না, তোকে বিশ্বাস করার কোনো প্রশ্ন ওঠে না। তুই তুই একটা মিথ্যাবাদী কাজল। এই কি করছিস তুই? আমি আমার অজাতে তোকে যে অপমান দিয়েছি তার জন্য, তার জন্য ক্ষমা চাইছি, আমি ক্ষমা চাইছি গাজল। না না কিরণ, তোকে আমি ক্ষমা করে দিয়েছি বল, হ্যাঁ ক্ষমা করে দিয়েছি। তাহলে তাহলে এখন চল, তোর ঘরে ফিরে চল। দিঘি কোথায় রে? কেন কথা বলছিস না কেন? আমার দিঘিমণি কোথায়? ওকে আমি বের করে দিয়েছি। বের করে দিয়েছিস কেন? ওর বাবা এসেছিল নিতে। ওর বাবা? কে ওর বাবা? মোহাম্মদ, যার বুক থেকে তুমি ওকে ছিনিয়ে এনেছিলে। আমি আবার ওকে ওর কাছে ফিরিয়ে দিয়েছি। এ তুই কি করেছিস রাজ? একজন দায়িত্ববান লোকের যা করা দরকার আমি তাই করেছি, ওকে ওর ঠিকানায় পৌঁছে দিয়েছি। না না, তুই ঠিক করিস নি। কি বলছো বাবা? ঠিকই বলছি, দিঘি মহাপতন হয়ে নয়। তুমি জানলে কি করে? কাজল আমাকে সব খুলে বলেছে, মহাপতকে বিয়ে করেনি। যখন শুনেছে আমি কিরণকে তোর বউ হিসেবে আংটি পরিয়ে দিয়ে এসেছি, তখন তখন তোর আর কিরণের জীবন থেকে সরে যাওয়ার জন্য মহাপতকে ভাড়া করে স্বামী স্ত্রীর অভিনয় করেছে।
জীবনের জীবনে হাসি ফোটাতে, বাবার স্বপ্ন পূরণ করতে, আমার আমার পরনা আংটির মর্যাদা রাখতে, তোদের জীবন থেকে সরে নিজেকে মেরে ফেলতে চেয়েছিল কাজল। কিন্তু কিন্তু ওপরও আমাদের মতো এত বেরাম নয় বলেই ওকে বাঁচিয়ে রেখেছে। দীর্ঘ 7 বছর তুই শুধু জেল কাটিসনি, তার চেয়ে বেশি জেল খেটেছে কাজল। জেলে তুই যে কষ্ট না করেছিস, তার চেয়ে বেশি কষ্ট করে কাজল ওই দিঘিকে মানুষ করেছে। আর আর তাকে তুই তুলিল লম্পটের হাতে। কাজলকে কাজলকে আমরা চিনতে পারিনি বাবা, আমরা চিনতে পারিনি। কাজল কলঙ্কিনী নয়, হ্যাঁ কাজল কলঙ্কিনী নয়, এক মহিমসী নারী। তবে তবে দিঘি কার মেয়ে? দিঘি তোর মেয়ে, তুই ওকে বাঁচা। কাজল কিরণ দিঘি মোর কাছে, ওগো যদি বাঁচাইতে চাও হেইলে 1 কোটি টাকা লইয়া কাশিমপুর খামার বাড়ি চলিয়ায়, সময় মাত্র 30 মিনিট। খবরদার, তালা কি করিয়া নিজের জ্ঞান খরচা করিয়া পুলিশ যাবার খবর দিতে যাইস না, হেতে কিন্তু আপদ বাড়িয়ে যাইবে। দিঘির বডির মধ্যে টাইম বোম ফিট করিয়ে রাখছি, যদি ফুট দিয়া ওডে আইয়া কিন্তু শোভা না পাবি, বুঝতে পারছো? দিয়েছি বুতাম সাজ্ঞা গড়ি অর্থে সাজ্ঞা ভাববাস রাজ রাজ আমি তোর টাকা নিয়ে এসেছি, ওদেরকে ছেড়ে দে। তার আগে তোরে আমার কাছে সারেন্ডার করতে হইব, আমাকে গায়ে হাত তোলার লাইগা তোরে আমাকে পাও ধরে মাপ চাইতে হইব। বেশি যদি চালাকি করো এই জায়গায় টিপ দেমু, ওই জায়গায় তোমার মাইয়া ভুইয়া সাথে হইয়ে যাইবে। চিন্তা কিসের, সেট করিয়া দিকে আয়। নিচে যা, হারাই রে চুকা। সভ্য দর দলা দে ভাই। Ha ha ha!
সব ভুলে চল মা, তোর যেখানে জায়গা সেখানে চল। চল দাদু, বাবা মার চোখের পানি মুছে দাও, মাকে ঘরে নিয়ে চলো। ওরা পরে আসবে, চলো ডিফ্রেন্ড।